বনী ইসরাইলের এক বুড়ি ইসুফ আলাইহিস সালাম ইন্তেকাল মোবারকের আগে ওসিয়ত করছিলেন, তোমরা যখন এখান থেকে বাইরে যাবে গা তখন আমার বডি মোবারকটা নিয়ে যাইবা, আমার দাদারা বাবারা ফিলিস্তিনের জমিনে শুয়ে রয়েছে এক ওখানে শুয়াইবা। এই জন্য বনী ইসরাইলের বুড়ির মতো যদি সাহাবীরা ধরছেন অভিগ, বনী ইসরাইলের বুড়ি কি চাইছিল? ইউসুফ নবীর নাইনে এখন রাস্তা পায় না, হঠাৎ করে একজনে ইউসুফ নবী তো কইছিল তোমরা মিশর থেকে গেলে গা আমার লইয়া যাইবা, হ্যারে নেন নাই রাস্তা আড়াইব না কি ওকে হেলে গা দিনের বেলা কহা দিনের বেলায় আড়াইব, কারণ এক কইছে না ওসিয়ত করছেন আমার লইয়া যাইবা। তো হ্যার মাজার শরীফ কই গা আমরা কেউ জানি না, কই তাহলে নিমু কেমনে, কই পাহাড়ে এক বুড়ি থাকে বুড়ি জানে। তো মুসাই কালিমুল্লাহ দিয়ে একজন লইয়া বুড়ির কাছে যায়, এই ইউসুফ নবীর রজা শরীফ চিনো কামনে কে কেডা কামে মুসা নবী আল্লাহর সাথে যে কথা কইছে, হ্যাঁ চিনছি চিনছি চিনছি, কইতে পারো? হ্যাঁ কইতে পারি তো, কমু না তো কত বড়ি তুই যা আসাবি তা দিবি, কয় সত্য তো সত্য তো, হ্যাঁ আমি মুসা কালি বললাম না আমি আফজাইলের চোখ ফেলা দিছি না শর্মাইরা, হ্যাঁ এ লিখি তো যা সামন দিবেন তো, কয় হ নবী কইছে যদি বনির ছেলে বুড়ির মতো যদি বেদুইন দে চাইতো হেবেলায় উঠছা আমার তো চাইবে জান্নাত তুই ফের দোষে নুজুলা, এই পাগলা চাই উট আর ছাগল তো যজ্ঞা বনির ছেলের বুড়ির মতো যদি চাইতো বুড়ি কয় আমি যা চাই দিবেন তো, কহ কয় তাইলে আমনে জান্নাতে যেই খাটে শুইবেন পাশের খাটটা আমারে দিতে হইব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ, প্রেমের বিশ্বে দর্শে রে জারে বুড়ি একজন নবীর উম্মত, তিনি মুসা নবীর কয় মুসা নবী কয় ইউসুফ নবীর মাজার শরীফ যদি দেখাস রে বুড়ি যা চাবি তাই পাবি, বুড়ি কয় তাইলে আর দেরি নাই ওয়াদা দেন, কয় কি ওয়াদা? জান্নাতে আপনি যেই রুমে থাকবেন যেই বিল্ডিংয়ে থাকবেন আপনার যেই খাটে আপনি শুইবেন পাশে আরো খাট থাকবে, আপনার পাশের খাটটা এইটা অন্য কেউরে দিতে পারবেন না, আমারে আপনার পাশের খাটটা দিতে হবে। মুসা নবী কয় চাওয়ারও তো একটা সিস্টেম আছে, তুমি এটা কী চাইলা বেরি? আমি হইলাম নবী, বুড়ি কয় কমসা বুড়া যদি রাজি হন তাইলে আমি কই আছে মাজার শরীফ কমো, নাইলে কইতাম না, এর তো বিশ্বর থেকে বেরিতে পারতেছে না, ইউসুফ নবীরও দরকার সুবহানাল্লাহ। মুসা নবী কয় কেমনে কই বলে আমার আমার পাশের খাটে তুই ছবি আমার বউ বাসা আছে না সুবহানাল্লাহ, আমার পাশের জায়গা দিতারি না, বুড়ি কয় তাইলে আমিও কমু না, তেস্তা লাগবে না, মুসা নবী এক ঘুষি দিয়া মানুষ পারেন না, মুসা এর সামনে বুড়ি ঠেলামি করতেছে বুড়ি আরো বেশি ঠেলা, বুড়ি কয় খাট পাইলে কমু নাইলে কমু না, আমার আল্লাহ জিব্রাইল রে বুড়ি তো আর নবীর পাশে শোয়ার উপযুক্ত না কিন্তু ছায়া লাইছে, কিন্তু ছায়া লাইছে জিব্রাইল মুসার কাছে আমি আল্লাহর সালাম নিয়ে যাও আর বইলা দাও যেহেতু বুড়ি নবীর স্ত্রী না নবীর একজন উম্মত কিন্তু নবীর পাশের খাটে শুইতে চায় ওর আনন্দ লাগবে সুন্দর লাগবে ওর খুশি লাগবে, যাও আমি আবদার পূরণ করলাম মুসা নবীরে বইলা দাও ওয়াদা দিতে বুড়ি ওই বুড়ি এই মুসা নবীর পাশের খাটেই থাকবো। এখন মহিলা